কিন্তু আমরা অনেকে ফতোয়া দিই, অনেকে বলি লাকুন দিন কুমলিয়া দিন, যার যার ধর্ম তার তার, যার যার ধর্ম তার তার, এই কথা বোঝা হয় নাই যে যার যার ধর্ম তার তার, এটা বোঝানো হয় নাই। তার ধর্ম তে কর সে করবে, আমরা কোনো বাধা প্রদান করবো না, এটা শরিয়াত বলে। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, মুসলমানরা বাধা প্রদান করা ইসলামে নাই। খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানরা করবো, মুসলমানরা বাধা প্রদান করার ইসলামে নাই। এরকম ভাবে ইহুদিদের ধর্ম ইহুদিরা পালন করবো, মুসলমানদের বাধা প্রদান করা ইসলামে নাই। কিন্তু আমার ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্মই ধর্ম, এই ধর্মকে আল্লাহ গ্রহণ করছে, অন্য ধর্মের কোনো আবাদত গ্রহণ হবে না। কেন? এই আয়াতের যারা অর্থ করে যার যার লাকুম দিন হুকুম বলিয়া দিন, যার যার ধর্ম তার তার, এখানে কথা কি? যার কারণে আমাদের দেশের মানুষ, ওদিনকে একজন দেখলাম ইয়ের মধ্যে, যে একজনে যাইয়া ভোট চাওয়ার জন্য একবারে হিন্দুদের মন্দিরে যাইয়া একবারে সেজদা দিয়ে দিছে। হিন্দুদের মন্দিরে যদি কেউ সেজদা দেয় সে মুসলমান থাকে না, ইহুদের ধর্ম যে মানে সে মুসলমান থাকে না, খ্রিস্টানদের ধর্ম যে মানে সে মুসলমান থাকে না। বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাকা জামিয়া ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের তৈয়ারি নিয়া জুমার মসজিদে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বুজুর্গানে দিনটা বলেন, মানুষ নেকের অনেক কাজ করে, মানুষ অনেক নেকের কাজ করে, এই নেকের কাজের মধ্যে নেকগুলো আদায় করে, কিন্তু কিছু গুণা আছে এই গুণার থেকে হেফাজত থাকে না, গুণার থেকে কি করে না, কিছু নেক কাজ আছে, কিছু নেক কাজ করলে আরো নেক কাজের চল হয়। যেমন নামাজ যদি আমি পড়ি, নামাজের দ্বারা ওযু করতে হয়, ওযুর সওয়াব হয়, ওযু করলে শরীরটা পবিত্র থাকে, বিভিন্ন আসার থেকে, জিন্নাতের আসর থেকে, বিভিন্ন কিছু থেকে আল্লাহ তাআলা মানুষকে হেফাজত করে। এরকম কিছু গুণা আছে, এই গুণা থেকে যখন মানুষ হেফাজত করে আরো শত শত গুণা থেকে মানুষ বাঁচতে পারে। এই গুণা সম্পর্কে আমাদের বুজুর্গরা বলছে ছয়টা গুণা থেকে বাঁচা থাকা, কয়টা বলেন? কয়টা? ছয়টা গুণা থেকে বাঁচা থাকা, মনে রাখা যাবে তো? গুণা কয়টা? এই ছয়টা গুণা আমরা করুন না জিতে জীবনে, কিন্তু এই ছয়টা গুণা যে এখানে নিয়ে আসা হয়েছে, এই ছয়টা গুণার মধ্যে আমরা অনেকেই লিপ্ত, এটা আমরা বুঝি না যে এইগুলো গুণা, আমরা করতে আসি, নিজেকে ভালো মনে করতেছি, অথচ এই গুণা থেকে আমরা নিজেকে বিরত রাখতেছি। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এক নম্বর হলো এবাদত কবুলের জন্য এবাদত দুই প্রকার, এবাদত আল্লাহ তাআলার যে এবাদত করবো, এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর হলো আমল করা। ইমান ছাড়া যদি কেউ আমল করে এই আমল কাজে আসবে না, আমাদের ইমানেরও ত্রুটি আছে। অনেকে আমরা নিজেরা মনে করি আমরা ইমানদার, মুসলমানের ঘরে জন্ম হয়েছি আমরা মুসলমান, কিন্তু আমরা আমাদের পরিপূর্ণ ইমানের 77টা অঙ্গ আছে, 77টা শাখা আছে, এই 77 শাখা সম্পর্কে জানাও নাই মানাও নাই। আমরা অনেকে মনে করি আল্লাহকে মানি ইমান হয়ে গেছে, কিন্তু বিভিন্ন কথা ইসলামের বিরুদ্ধে বলি, আমরা মনে করি আমরা ইমানদার। যেমন অনেকে আমাদের মধ্যে অনেকেই এরকম বহুত মুসলমান আছে আমাদেরকে শুনায়, হুজুর যার যার ধর্ম তার তার,
যার যার কেউ যদি বিশ্বাস করে যে যার যার ধর্ম তার তার, অর্থাৎ শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম কি ধর্ম? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। ইসলামকে যদি কেউ শ্রেষ্ঠ মনে না করে তার ইমানের ত্রুটি আছে। অনেকে মনে করে যে তাদের ধর্ম দিয়ে তারা আগায়া যাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দীনেই হলো ইসলাম, অন্য ধর্ম ইসলাম না, অন্য ধর্ম আমার মনোনীত না, এই যেই ধর্ম ইসলাম এটি আমার মনোনীত। কিন্তু আমরা অনেকে ফতোয়া দিই, অনেকে বলি লাকুন দিন কুমলিয়া দিন, যার যার ধর্ম তার তার, যার যার ধর্ম তার তার, এই কথা বোঝা হয় নাই যে যার যার ধর্ম তার তার, এটা বোঝানো হয় নাই। তার ধর্ম তে কর সে করবে, আমরা কোনো বাধা প্রদান করবো না, এটা শরিয়াত বলে। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, মুসলমানরা বাধা প্রদান করা ইসলামে নাই। খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানরা করবো, মুসলমানরা বাধা প্রদান করার ইসলামে নাই। এরকম ভাবে ইহুদিদের ধর্ম ইহুদিরা পালন করবো, মুসলমানদের বাধা প্রদান করা ইসলামে নাই। কিন্তু আমার ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্মই ধর্ম, এই ধর্মকে আল্লাহ গ্রহণ করছে, অন্য ধর্মের কোন আবাদত গ্রহণ হবে না। কেন? এই আয়াতের যারা অর্থ করে যার যার লাকুম দিন হুকুম বলিয়া দিন, যার যার ধর্ম তার তার, এখানে কথা কি? যার কারণে আমাদের দেশের মানুষ, ওদিনকে একজন দেখলাম ইয়ের মধ্যে, যে একজনে যাইয়া ভোট চাওয়ার জন্য একবারে হিন্দুদের মন্দিরে যাইয়া একবারে সেজদা দিয়ে দিছে। হিন্দুদের মন্দিরে যদি কেউ সেজদা দেয় সে মুসলমান থাকে না, ইহুদিদের ধর্ম যে মানে সে মুসলমান থাকে না, খ্রিস্টানদের ধর্ম যে মানে সে মুসলমান থাকে না, সে মুসলমান থাকতে পারে। মুসলমানদের ভোটে দাঁড়াইছে হিন্দুদের ভোট পাওয়ার জন্য, একবার খ্রিস্টানদের গির্জায় হিন্দুদের গির্জায় যাইয়া হিন্দুদের মন্দিরে যাইয়া একেবারে সেজদা দিয়া হয়ে দিছে। তার দরকার ভোট, তার ইসলাম দরকার না। সে ওই জায়গায় ইসলামকে বিক্রি করে দিছে, ওই জায়গায় সে ইমানকে বিক্রি করছে। এজন্য মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হয় না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাশ করলেই তাকে ইমানদার বলে না। ইমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর নাম হলো ইমান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর আয়াতের অর্থ আমরা জানি না, এই সূরার শুরু তো আমরা জানি না। এই সূরার শুরুতে হলো কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলেন যে যারা মূর্তি পূজা করে তারা আল্লাহর শত্রু, আল্লাহ দ্রোহী। যারা কি পূজা করে? মূর্তির পূজা করে তারা আল্লাহ দ্রোহী। কাফেরদেরকে জানাইয়া দেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এই আয়াত কখন নাযিল হয়েছে? মক্কার কাফেররা আল্লাহ রসুলের কাছে একবার আসছে, আসার পরে বলে ইয়া রসুল আল্লাহ, আপনার লোকে আমরা একটা লিয়াজু করি। কি লিয়াজু করবো? আমরা একটা ঐক্যমত হই। কি ঐক্যমত? যে এক বছর আমরা ইসলাম ধর্ম পালন করুন, আমরা যারা বিধর্মী তারা ইসলাম ধর্ম পালন করুন এক বছর, আপনারাও করবেন। আবার দ্বিতীয় বছর আপনাকে ধর্ম, আপনারা আমাকে ধর্ম পালন করবেন, আপনারা মূর্তি পূজা করবেন, সব করবেন। বুঝলেন না এই কথাটা? মক্কার কাফেররা প্রস্তাব দিছে আল্লাহ রসুলকে যে আমরা মিল হইয়া যাই, ঝগড়া করার দরকার কি, আমরা ঐক্য হই। বলে কি ঐক্য? রসুলের কাছে প্রস্তাব নিয়ে আসছে যে আমরা এক বছর ইসলাম পালন করুন, আপনার ধর্ম পালন করুন, আরেক বছর আপনি আপ মুসলমানদের কিনে আমার ধর্ম পালন করবেন। আল্লাহ রসুল, কোরআনে আয়াত নাজিল হয় আল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হে রাসূল কখনো বাতিলের সাথে ঐক্য নাই। বাতিলের সাথে কিসের ঐক্য? অনেকে বলে বিভিন্ন দল ইসলামী দলগুলা এক হয়ে যায় না কেনা, ইসমাইল ইসলামী দলগুলা অমুকের লোকে মিললে যায় কিনা, মিললে যায় না কেন? বলে এইটা মিলার জন্য না, কেন আপনার ধর্মের ফেরেশতে কি আছে, আপনার কর্মসূচিতে কি আছে, আরব কর্মসূচির সাথে যদি না মিলে মুসলমান কখনো ঐক্য হতে পারে না। মুসলমান ঐক্য করবে একমাত্র আল্লাহকে সামনে নিয়ে, মুসলমান ঐক্য করবে কুরআন হাদিস
সামনে আছে কিনা, কোরআন হাদিস নাই তার সাথে ঐক্য নাই, ঐক্য হবে কোরআন হাদিস ঠিক আছে তার সাথে ঐক্য হবে। এজন্য আমাদের দেশে অনেকে বলে লাখুন দিনুকুম আলিয়া দিন, যার যার ধর্ম তার তার, কই এরা ধর্ম তো হুজুর কথা, ধর্মের কথাই বলছে। আরে ধর্মের কথা বলছে, তোমার ধর্ম তুমি মালন পালন করবা, আমি বাধা দিব না, কিন্তু আমার ধর্ম হলো, ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এত ধর্ম যদি সত্য ধর্ম না হয় তাহলে এরা কেন করবে, আমরা বাধা দিব? বলে না, শরিয়াত বাধা দিতে বলে নাই। শরিয়াত কি বলে নাই? কেন বাধা দিতে বলে নাই? শরীয়তের মধ্যে আছে, আপনারা একটা মেসাল দিলে বুঝবেন, মানুষ পরীক্ষার হলে যায়, কেউ পরীক্ষার হলে প্রশ্নের উত্তর লেখে সঠিক, 100 নম্বরে 100 নম্বর পায়, অথবা 20 নম্বরে 20 নম্বর পায়, কেউ 20 নম্বরে 10 নম্বর পায়, কেউ 20 নম্বরে 20 নম্বরে পায় না, গুলালু পায়। এখন পরীক্ষকরা দেখতেছে যে পরীক্ষা লেখে, অনেক পরীক্ষক ঘুরে হলের মধ্যে ঘুরে ঘুরে দেখে এই সঠিক লেখতেছে, আরেকজন দেখে একদম বেঠিক লেখতেছে, পরীক্ষক কি বলে দেয় যে তুমি বেঠিক লেখতেছো, তুমি এটা ঠিক করে লেখো, এটা লেখবা না, বেরো, তুমি তুমি প্রশ্ন উল্টা লেখতেছো, এই কথা কি পরীক্ষার হলে বলে? না, বলে না। কেন বলে না? যে আজকে যার লেখা লেখো, আজকে কোনো বাধা নাই, আজকে কোনো কি নেই, বাধা নাই, লেখো, তবে রেজাল্টের দিন পাওয়া যাবে, তোমার পরীক্ষায় গোলালো না, তুমি পাশ করছো। আল্লাহ দুনিয়ায় দিয়া দিছে, হিন্দুরাও হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, কেউ কারো উপর আঘাত করবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে রেজাল্ট যখন বাইর হইয়া যাইব, হিন্দুরা আর খ্রিস্টানরা গোলালো পাইবে। একত্র আর একত্র হইল যে প্রশ্ন, যে পাশ করবে, যে পাশ করবে সে জান্নাত পাবে মুসলমানরা, আর যে পাশ করবে না সে জাহান্নাম পাবে। জান্নাত আর জাহান্নাম যেহেতু এক না, এই জন্য কাফের মুশরিক বৈমানদের সাথে ঐক্য হতে পারে না। কি হতে পারে না? ঐক্য হতে পারে না, দিন নিয়ে ইমান নিয়ে ঐক্য হতে পারে না, যে তোমার ধর্ম তুমি পালন করবা, আমি কিছুদিন। এই জন্য আমাদের দেশে কিছু মুসলমানরাও হিন্দু ধর্ম পালন করার জন্য যায়, বিভিন্ন গির্জায় যায়, যাইয়া সম্মান দেখায়, সম্মান দেখানোর লগে 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 এরকম ভাবে তার ইমান চলে যায়। আপনি মন্ত্রী হতে পারেন, আপনি কিছু হতে পারেন, আপনি যাইতে পারেন, কিন্তু হিন্দু ধর্মের প্রতি আপনি কোনো সম্মান প্রদর্শন করতে পারবেন না। আমার ধর্ম হলো সঠিক ধর্ম, এটার যদি বিশ্বাস আর একই না থাকে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো সে মুসলমান হতে পারে না। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এই জন্য অনেকে ইমানদার মনে করে যে আমি ইমানদার, আমি তো মুসলমান, আমি 100% মুসলমান। 100% কেমনে হইলেন? 100% মুসলমান হওয়ার জন্য 6টা কাজ থেকে 6টা গুণা থেকে কমপক্ষে বিরত রাখতে হবে। 1 নম্বর হলো হারাম খাওয়া। কি খাওয়া? হারাম খাওয়া। রিজিকের মধ্যে হালাল বানাইতে হবে, রিজিক যদি হারাম হয় এবাদত আসমানে যাবে না, হালাল গেজা হইতে হবে, নামাজের জন্য শর্ত হালাল গেজা, জিকিরের জন্য শর্ত হালাল গেজা, রোজার জন্য শর্ত হালাল গেজা। হালাল যদি রুজির মধ্যে হালাল না থাকে, তার ইবাদত কবুলে হবে না, তার ইবাদত আসমানে উঠবে না। কেন? আল্লাহ আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়িবা, আপনারা তাইয়িবাত হলো পবিত্র, পবিত্র রিজিক খান, যা আপনি নিজে কামান, যেটা সত্য ওইটা আপনি খান, অসত্য হারাম জিনিস, হারাম কামাই, মিথ্যার কামাই, ধোকা দিয়ে কামাই, জুলুম করে কামাই, পরের হক নষ্ট করে কামাই, এটা খাইয়া যদি ইবাদত করা হয়, এই ইবাদত কখনো কবুল হবে না। তাহলে 1 নম্বর হইলো কি? হালাল খাইতে হবে। হুজুর এটা পাইলেন কই? ইয়া আইয়ুহার রাসূল, কুলু মিনাত তাইয়িবাত, হে রাসূল খান, আপনারা আপনারা খান, সাহাবাই কিরামকে নিয়ে খাওয়া দাওয়া করেন, মিনাত তাইয়িবাত হারাম, হালাল জিনিস খান, তাইয়িবাত শব্দ তুলো হালাল, পাক জিনিস খান, নাপাক জিনিস খাইবেন না। কেন? নাপাক যদি খাদ্য পাক থাকে,
পরের টাকা, চুরির টাকা, জুলুমের টাকা, গুজের টাকা, বাটপারির টাকা, যদিও এটা টাকা কিন্তু এটা হারাম। যেরকম কুকুর খাওয়া হারাম, যেরকম শুকুর খাওয়া হারাম, এরকম জুলুম করে খাওয়া হলো হারাম। এই হারাম খাইলে বলে হারাম আমি খাইলাম, এই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, বিভিন্ন জায়গায় ঠেকাইয়া মানুষদেরকে এরকম ভাবে টাকা নেওয়া, বিভিন্ন চান্দার আয়োজন করা যেটা সরকার নির্ধারিত না মানুষ খায়, এই সমস্ত টাকা মানুষ থেকে আদায় করা হলো হারাম। এই হারামের টাকা গেজায় এবাদত কখনো আসমানে উঠতে পারে না, হারাম খাওয়া যাবে না। আজকে আমরা মুসলমান কিন্তু এই গুণাকে গুণা মনে করি না, আমরা মুসলমান পরের হক নষ্ট হককে মুসলমান মনে করি না। ভাই ভাই সম্পদ সমান, এক ভাইকে ঠকাইয়া আরেক ভাইয়ের দুই হাত পাঁচ হাত খাওয়া বা 10,000 টাকা ভাগ বেশি খাওয়া এটা হারাম, যতদিন পর্যন্ত আবাদত করবে যাবে না। বইনের সম্পদ এরকম ভাবে আদায় না করে, বইনেকে সম্পদ না দিয়া তাকে ঠকাইয়া খাওয়া হারাম। এই হারাম যদি খায় আবাদত কবুল হবে না। তাহলে এখন আমাদের পরকাল যদি আমাদের সামনে থাকে তো দুনিয়া তো চারটিখানি জিনিস, দুনিয়া তো চারটিখানি জিনিস, আপনি কাকে বাঁচাইতে চান? যা বাঁচাইতে চান তা তো আল্লাহ তাআলার দেওয়া। আপনি এই শরীরে বেশি গেজা দিতে চান, এই হাত আল্লাহ দান করছে, এই মুখ আল্লাহ দান করছে, এই শরীর আল্লাহ দান করছে, যার কারণে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নেই, হাত বিক্রি করা জায়েজ নেই, চোখ বিক্রি করা জায়েজ নেই। নাস্তিকরা বলছে আমি মরে গেলে আমার চোখ দান, পরে দান করা জায়েজ নাই, এগুলো মাটির সাথে মিশবে, এটা বিক্রি করা জায়েজ নাই, কিডনি বিক্রি করা জায়েজ নাই, ব্লাড বিক্রি করা জায়েজ নাই, এরকম ভাবে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। বলে কেন? আমি তো বিক্রি করে দিয়ে আসছি, কেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্নালাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আমার শরীর, আমার টাকা, আমার মাল, আমার জান আমি সব বিক্রি করে দিচ্ছি। আমার এটা বিক্রিত জিনিস, এটা আমার না, এই হাত আমার না, এই অন্তর আমার না, এই কিডনি আমার না, এই কলিজা আমার না, কি বলেন? এগুলো কার? আমি কি চাইয়া আনছি? এগুলো কোনো ফ্যাক্টরি থেকে কিনে আনছি? এগুলো কোনো কোম্পানি থেকে কিনে আনছি? আমি চোখ কি কোনো কোম্পানি বানাইতে পারে? নাক কি কোনো কোম্পানি বানাইতে পারে? দাঁত কোনো কোম্পানি বানাইতে পারে না? যে অরিজিনাল দাঁত আর হয় না, এটা লাগাইয়া দেখার শোভা হয়, কিন্তু দাঁত যেই কাজে আসে এই কাজের শোভা হয় না। এই জন্য দোস্ত শরীরের এই জিনিসগুলো আল্লাহ তাআলা দেওয়া, আপনি কেন পাগল হয়ে গেছে? ভাই দেয় পাঁচজন, কে দেয়? আরে আপনার ভাই পাঁচজন, আমার ভাই পাঁচজন, কে দিছে? কারো এক ভাই, কারো নাই, আছে কি আছে না? কারো বোন নাই, কারো মেয়ে নাই, কারো ছেলে নাই, দিছে কেনা? দেয় নাই কে? আল্লাহ তা আপনাকে দিছে, আপনার বোনের সম্পদ কেন নষ্ট করে খাবেন? হ্যাঁ, বোন যদি খুশি হইয়া দিয়া যায় যে আমি আমার সম্পদ নিব না, জায়েজ, আমি বলি নাই যে দিয়ে দিতে হবে, বোন খুশি হইয়া, একদম খুশি হইয়া, ধোকা দিয়া না। অনেকে বোনের সম্পদ ধোকা দিয়ে নিয়ে যায়, হারাম। ইবাদত করে হজ করে কোনো লাভ নাই, এই ওয়াজগুলো আলেমরা করে না, যার কারণে মানুষকে গুনাহ থেকে মুক্ত বানাইতে পারে না, মানুষ গুনাহ থেকে সরাইতে পারে না। এই নামাজ দিয়ে নামাজে কোনো মজা আসে না, 60 বছর 70 বছর হয়ে গেছে, রোজা রাখলে রোজার পরে তাকওয়া পয়দা হয় না, আল্লাহর ভয় ভীতি পয়দা হয় না, আল্লাহর প্রতি মায়া পয়দা হয় না, কেন হয় না? একমাত্র কারণ হলো যে আমরা হারাম থেকে বাঁচতে পারি না, হারাম শরীরে বিষাক্ত হয়ে আছে, শরীর কি হয়ে যায়? বিষাক্ত হয়ে যায়, বিষাক্ত শরীরে, শরীরটা যখন গরম হয়ে যায়, পেশাব যখন বাড়তি থাকে, কথা শুনলে খারাপ লাগে, লাগে কি লাগে না? শরীর খারাপ থাকলে ভাই পেঁচাল পারেন না, কি বলে? পেঁচাল পারেন না ভাই, এখন ভাল লাগে না, ঠিক না? শরীরটা অসুস্থ হইলেই, একটু জ্বর আসলে, একটু মাথা ব্যথা হইলে, একটু চোখ ব্যথা হইলে, একটু ফোড়া উঠলে, একটু ফোড়া হাতের এই জায়গায় কাইটে গেছে, এটা যে ব্যথা, নামাজ যাইতে পারে না। একটু শরীর কাইটে গেলে যদি তুমি অসুস্থ হইয়া যাও, হারাম টাকা খাওয়ার পরে তোমার অন্তরটাও অসুস্থ হইয়া যা, এই অন্তরটা কোরআনের কথা নিতে পারে না, এই অন্তরটা আলেম ওলামাদের কথা নিতে পারে না, এই অন্তরটা সহি কথা নিতে পারে না, এই অন্তরটা শয়তানে চালায়, শয়তানে চালা। এই জন্য হারাম রুজি খাওয়া যাবে, তওবা করতে হবে, আল্লাহ আমি হারাম থেকে যেন বেঁচে থাকতে পারি। যদি কারো হয়ে যায় সে পরিবর্তন হবে, এই জন্য তো ওয়াজ, এই জন্য তো মসজিদ,
মসজিদ কি আয়েশাখালি বয়ান শুই না, একটু চোখের পানি ঝরানোর জন্য বয়ান। মসজিদ হলো ঔষধ দেওয়ার জায়গা, এই ঔষধ নিতে হবে, ঔষধ প্রয়োগ করতে হবে, নাহলে জীবন ভরা এরকম ভাবে জুমার নামাজ পড়বে কোনো লাভ হবে না। ঔষধ নিতে হবে, ডাক্তার প্রেসক্রিপশন করলে প্রেসক্রিপশন কাজে লাগাইতে হবে, এই প্রেসক্রিপশন যদি কাজে না লাগায় কাজ হবে না। আমরা যেটা বলতেছি এটা কোরআন হাদিস দেখে বলতেছি। তাহলে এক নম্বরে হলো হালাল রুচি খাইতে হবে, হারাম হারাম খাওয়া যাবে না। হারামের তরিকাগুলো তো সবাই জানেন, সবাই তো জানেন, এই যে বলে দিলাম হারাম, হারাম পন্থায় মিথ্যা ব্যবসা, ধোকার ব্যবসা, ধোকা সব কিছু করা, এগুলো হারাম। এই হারাম জিনিসগুলা কখনো করা যাবে। আল্লাহ আমাকে হেফাজত করুক, আপনাদেরকে হেফাজত করুক। ঘুষের টাকা হারাম, সুদের টাকা হারাম, মানুষকে জোর জবরদস্তি করে নেওয়া হারাম। এই হারাম থেকে নিজেকে হেফাজত করতে হবে, নিজের পরিবারকে হেফাজত করতে হবে, নিজের ছেলে মেয়েকে হেফাজত করতে হবে। হারাম জিনিস যেন আমার মধ্যে না এসে যায়। সাহাবায়ে কেরাম, আগেও ঘটনা বলছিলাম, সাহাবায়ে কেরাম সন্দেহযুক্ত কোনো জিনিস ধরতেন। একবার ঘটনা বলছিলাম যে দুই সাহাবি একজন আরেকজনের কাছে জমি ক্রয় করছে, ওই জমি কিনা ওই জমির মধ্যে কুয়া কাটছে, কুয়া কি কুয়া বোঝেন না, কুয়া কাটার পরে কয়েক হাত যাওয়ার পরে স্বর্ণের একটা টুকরা পাইছে, দৌড়ে গেছে মালিকের কাছে যার থেকে কিনছে, যে ভাই তুমি কোথায়? বলে আমি আছি তো। কয়ে তোমার জমিনে যে আমার কাছে জমিন বেচছো, এই যে স্বর্ণের টুকরাটা তো নিয়ে যাও না এটার লিগা। কয়ে না আমি তো স্বর্ণের টুকরা রাখিনি। কয়ে না আমি তোমার থেকে জমি কিনছি, আমি তোমার থেকে স্বর্ণের টুকরা করিনি, স্বর্ণ টুকরা লয়ে যাও। ও কয়ে না আমি তোর কাছে জমিন বেচছি, এই স্বার্থপক্ষ যত নিচে যাবি এর মধ্যে স্বর্ণ পাস, মুক্তা পাস, মণি পাস সব তোর কাছে বিচ্ছা দেয়। দুজনে লাগিয়ে গেছে ঝগড়া, হ্যাঁ কয়ে তোর মাল, হ্যাঁ কয়ে তোর মাল। এটা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা। তো দুজনে ঝগড়া লাগছে, এখন যে আমার হলো নেওয়ার লিগে ঝগড়া আর তারা হলো দেওয়ার লিগে ঝগড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন আমরা হলো কইতে, হ্যাঁ এসরে তো আমার, আমার বাপে মনে গেরে থুয়ে গেছলো, আমার দাদাই মনে গেরে থুয়ে গেছলো, এটা আমারে দাও। আর এরা বলছে হ্যাঁ কয় তোমার, হ্যাঁ কয় তোমার। এখন মাড়ি কাটা বন্ধ, মাড়ির লেবার কই কইছে আর কাটতো না, আগে এটা সমাধা করে লই। দুজন মিলে আমিরুল মুমিনের কাছে গেছে, যাওয়ার পর আমিরুল মুমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি জমিন বেচছো কিনলি গা, আমার মায়া বিয়া দিমু, কিছু খরচ অনুষ্ঠান করা লাগবো, এই জন্য জমিটা বিক্রি করছি। আমিরুল মুমিনিন ওই যে কিনছে তারা বলে তোমার ছেলে আসেনি, কয় আমার বড় ছেলে আছে বিয়ের যোগ্য। কয় যাও আমি একটা বিচার করে দিলাম, এই হেরমাইয়া তোমার ছেলের লিগা লয়ে যাও আর স্বর্ণ দুজনে সমান সমান ভাগ করে লয়ে যাও। দুজনে কি কয় জানেন, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি যে আমাদেরকে বলছেন স্বর্ণ ভাগ করে নেওয়ার জন্য, আপনি আমাদেরকে বলছেন আমার মেয়ে তার ছেলের জন্য নিবে, তার মেয়ের জন্য আমার, তার মেয়ে আমার ছেলের জন্য নিবে, আমরা সব মানলাম, কিন্তু স্বর্ণের টুকরার ভাগ আমরা গ্রহণ করব না। বলে কে বিয়ে শাদী হবে, আত্মীয় হবে, স্বর্ণ দুনো বিয়েই বলতেছে স্বর্ণ টুকরা আমরা নিব না। বলে কেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনছি সন্দেহযুক্ত মাল গ্রহণ করা যায় না। যেই মাল সন্দেহ এই মাল আমার জন্য, এটা তো কেউ গেড়ে রেখে যাইতে পারে, কেউ তো এখানে পুঁতে রেখে যাইতে পারে, যার কারণে এই হারাম স্বর্ণ খাইয়া আমি জাহান্নাম ক্রয় করতে পারবো না। আমার মেয়ের জন্য, আমার মেয়ের জন্য তার ছেলে কে দিয়ে দিলাম, তার ছেলের জন্য আমার মেয়েকে দিয়ে দিলাম, কিন্তু স্বর্ণের ভাগ আমরা গ্রহণ করব না। এই শুনে ইমান সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ইমান তাই ছিল। আর আমরা যদি মনে করি বলে হ্যাঁ এটা আমার, ভাগ করতে দেয় কোনো জিনিস, আমি একটু ভেঙে ভেঙে বলি আর কি, কোনো জিনিস ভাগ করতে দিলে বন্টন করা আছে না, যে এই মসজিদে আমরা খাওয়ান দিব, কথার কথা একটা ধরে খাওয়ান দিব ভাগ, অথবা এই যে এলাকার মধ্যে ত্রাণ দেয় দেখি দেয় না, ত্রাণ যারা ভাগ করতে দিছে, হ্যাঁ সবার ভাগ করে দিয়ে ফার্স্টটা নিজের লিগে রেখে দিছে, একটা তার জন্য যায় আর চারটা হলো হারাম। এটা কথার কথা বললো,
এরকম বহু জায়গায় আছে। এখানে খাইতে বসেন আপনাকে দুইটা দিছে, আপনি আরেকটা বেশি নিয়ে খাইয়ে বলাইছেন, ওই পরেরটা খাওয়া হারাম। যদি গইনা গইনা দেয় আর যদি পর্যাপ্ত থাকে যে খাও, তাহলে কোনো সমস্যা নেই। এবার ভাগ করে খাওয়া, আমরা সফরে খাই, বিভিন্ন জায়গায় খাই। এই জন্য তাবলিগের মধ্যে বলে মানে খাইতে বললে ভাই ইনসাফি খাওন খাও, তোমার যতটুকু ভাগ করছে ততটুকু খাও, ছয় টুকরা গোস্ত দিছে তুমি তিনজন বইছো দুই টুকরা খাও, তিন টুকরা খাইও না, আর একরামি খাওন খাও, অর্থাৎ নিজে কম খাইয়া আরেকবারে কো ভাই আপনি খান, আগে টুকুর গোস্ত খাইলা আপনি খান ভাই, এর অর্থ হলো আমার ভাইরে খাওয়াইয়া তার প্রতি মহব্বত পয়দা করা, এটা হলো একরামি খানা। আর একটা হলো জুলুমি, জুলুমি হইলো তিন টুকরার মধ্যে ছয় টুকরে আগে ভাত খাওয়ার আগে মুখে দিয়ে লাইছে, বুঝেন নাই? তাহলে একটা খানার মধ্যে একটুকুরা গোস্ত খাইছে কি হয়েছে? কেউ ছাইরে দিছে, ছাইরে দেয় না, মনে মনে কয় এটা খাক কুসা, আল্লাহ কয় খাক কুসারও বিচার হবে। কেন হুজুর এটারও কি বিচার হইব? আল্লাহ বলে ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা, জাররা পরিমাণ আমি ছাড়ুন না, এই দুনিয়া আমি তাদেরকে ইনসাফ দেখানোর জন্য আমি পাঠাইছি, এই মানুষ আমি পাঠাইলেও পারতাম না পাঠাইলেও পারতাম, এই মানুষকে শুধু আমি আবাদতের মধ্যে রাখতাম, কোনো খাওয়া করা বিবাহসাদী সব উঠাইয়া দিতে পারতাম, আমার আবাদতের প্রয়োজন হইলে ফেরেশতারা যে আবাদত করে এটাই আমার জন্য যথেষ্ট হইতো, তবে আবাদত আমাদের প্রয়োজন ছিল না, আমি পাঠাইছি গর্ব করে যে তোরা যাইয়া ইনসাফ মতো চলবি। আল্লাহু আকবার, ফেরেশতারা তো এত জিকির করে যে সে সকাল থেকে জিকির করছে, জন্মন পর থেকে কিয়ামত পর্যন্ত জিকির করবই, যে দাঁড়াইয়া করছে আর জীবনে বইব না, যে সেজদায় গেছে আর মাথা উঠাইব না, যে রুকুতে আছে আর রুকু থেকে উঠবে না, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইবাদতের যদি আমি মহতাজ থাকতাম তাহলে আমি ফেরেশতাদের ইবাদতেই যথেষ্ট ছিল, তাদেরকে পাঠাইতাম না, ফেরেশতা তাদের গুনাহ করার শক্তি নাই, বান্দা তাদের গুনাহ করার শক্তি আছে, এরপরও গুনাহ না কইরা জিহাদ কইরা আমি আল্লাহকে ডাকস, আমি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পুরস্কার দিব। আল্লাহ, এই জন্য হারাম খাওয়া যাবে না, বলেন হারাম খাওয়া যাবে, হারাম খাওয়া যায় বলি আমরা, হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। হারামের পদ্ধতিতে বোঝেন, খালি হারাম বোঝেন না যে যে ওই যে কুকুর শুকুর খাওয়া যায় না, অনেক ওই মাসলা বোঝে, সুদরা হারাম এটা বোঝে না, কুকুর খাওয়া যেরকম হারাম সুদের টাকা খাওয়া ওরকম হারাম, ওরকম হারাম, সুদের দশ টাকা খাওয়া যেরকম হারাম দশ হাজার খাওয়া ওরকম হারাম, পাঁচ টাকা খাওয়া যেরকম হারাম দশ হাজার দশ লক্ষ খাওয়া ওরকম হারাম। আল্লাহ বলছে আমি হারাম করছি, হাল্লাল্লাহুল বায়া ও হাররামা রিবা, আমি বেচা কিনাকে জায়েজ করছি, আর রিবা মানে হলো সুদকে আমি হারাম করছি। পাগল হয়ে যাও মানুষের সম্পদের জন্য, পাগল হয়ে যাও টাকার জন্য, পাগল হয়ে যাও এই ষাট বছরের জিন্দগি, আমি দুনিয়ার পাগলের জন্য তোমাদেরকে বানাইছিলাম, আমি তো আমার পাগলের জন্য তোমাদেরকে বানাইছিলাম। দুই নম্বর, এই সম্পর্কে আর কত কম, দুই নম্বর হলো জবান, কি জবান রে কয় উম্মুল ফুজুর, গুনার মা হইলো জবান, এই জবান দিয়ে যা কয় তাই হয়, ঠিক না বেঠিক? জবান দিয়ে শপথ করায়, করায় কি করায় না, মন্ত্রীগণ শপথ করায়, এমপিগো শপথ করায়, কাউন্সিলরগো শপথ করায় যে আমরা এই টাকা মেরে খামো না, আমরা অমনে খামো না, জনগণের খেদমত করুন, করায় কি করায় না, জবান দা কয় দেখছেন না, এগুলো জবান দা বলায় মানে এগুলো করবো। আমার পিসাবলে যখন মুড়ি ধুইছি, আপনার এখানে অনেকে আছেন না মুড়ি, আমার কইছে আল্লাহ পিসাবে বলে আমি জিনা করুম না, আমি কবিরা গুনা করুম না, আমি এই করুম না, আমি সেই করুম না, আমি আল্লাহরে মানুম, জবান দিয়ে কয়। এই জবান অনেক বড় দামি, জবান মুসলমান বানায়, জবান কাফের বানায়, ঠিক না বেরি? আল্লাহ রসুল বলে মাই ইয়াজমানুলি বাইনা লিহিয়াইহি ওয়া মা রিজলাইহি আজমানুল্লাহুল জান্নাহ, আজমানুল্লাহুল জান্নাহ, আজমানুল্লাহুল জান্নাহ, আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার উম্মতেরা দুই জিনিসের যদি তুমি আমাদেরকে আমাকে কথা দাও, দুই জিনিস সম্পর্কে যদি আমাকে কথা দাও আমি জান্নাতের ঠিকাদারি লইলাম। কয় জিনিস, কয় জিনিস, একটা হইলো দুই ঠোঁটের মাঝখানে যে জায়গা, এটা কি মুখ, দুই ঠোঁটের মাঝখানে কি মুখ, আল্লাহ অথবা লিহিয়াই দাড়ির মাঝখানে যে জায়গাটা, এই মুখের যদি তুমি জামানত দাড়ি নিতে পারো, জিম্মাদারি নিতে পারো, আমি জান্নাতের জিম্মাদারি নিলাম। কমা রিটেলাইহি দুই রানের মাঝখানে যা,
লজ্জাস্থান, দুই রানের মাঝখানে যা, তার যদি জিম্মাদারি নিতে পারো, আল্লাহ রাসূল বলছে আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহ আকবার। এই দুইটাকে হেফাজত করতে পারলে, একটা জবানের হেফাজত আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত, এই দুই জিনিসের হেফাজত যদি কেউ করতে পারে, আল্লাহ রাসূল বলে জান্নাত দেওয়ার দায়িত্ব হলো আমি রাসূলের, আমি রাসূলের। আজকে গুনাহ হইতেছে সব মুখ দিয়া, গীবত হইতেছে মুখ দিয়া, গালি বকা হইতেছে মুখ দিয়া, তালাক হইতেছে মুখ দিয়া, এরকম ভাবে ওয়াদা খেলাপ করতেছে মুখ দিয়া, ঠিক না ভাই? ঠিক কয় চুরি করুম না, সে চুরি করে, ঠিক না? এই জন্য দুই জিনিসের হেফাজত আমিও যেন করতে পারি, আপনারাও করতে পারেন, বলেন আমি কর না কেন? আমি সম্ভব কঠিন, এই মুখের দিয়া সবচেয়ে বেশি হয় গীবত, গীবত বেশি হয়, পরে আগে পরে কথা বলা, এটা না করা মেজর বিষয়। আর এই মুখ দিয়া হলো তথ্য সন্ত্রাসী করে, তথ্য সন্ত্রাসী বুঝেননি, মিথ্যা কথাটা ছড়ায় লটায়, এখন আর একটা বাইরেছে ফেসবুকে, যা ঘটে নাই তা ঘটায়া নাম দিয়ে দেয়, এই মিথ্যা যারা স্মারক তাদের উপায় নাই, ঠিক না ভাই? ঠিক, এই মিথ্যা তথ্য সন্ত্রাসী করে, এই তথ্য সন্ত্রাস ওলারাও জাহান্নামী, তথ্য সন্ত্রাস বুঝেন নাই? বাইতুল মোকাররমে মরে নাই ওদিনকে মানুষ মারা, কিন্তু ফেসবুকে দিয়ে দিছে বাইতুল মোকাররমে মেরে আনাইছে, এটা যারা সারে তারা হলো তত্ত্ব সন্ত্রাস, ঠিক না ভাই? ঠিক, আমি যা বলি নাই আমার নামে প্রচার করে দেওয়া তত্ত্ব সন্ত্রাস, আমি যা করি নাই তা সাংবাদিকতার মধ্যে তার নামে লিখে দেওয়া তত্ত্ব সন্ত্রাস, বুঝেন নাই কথাটা? এই তত্ত্ব সন্ত্রাসী করা হারাম, গীবত করা যেরকম হারাম, গীবত করলে একটা গীবত করলে 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর এই জবান দিয়ে মিথ্যা কথা বলে, বলে কি বলে না? মিথ্যা কথা বলে জবান দিয়া, একটা মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নাম, কয়টা মিথ্যা কথা কহুজুরি রে, কত হইলো? 10 লক্ষ টাকা খাইলে যেরকম 7,000 বছর জাহান্নাম, হারাম খাইলা 10 টাকা খাইলেও 7,000 বছর জাহান্নাম, কহুজুর কই গু তো সবই গু, বেশি খাইলেও গুনা, কম খাইলেও গুনা, ঠিক না ভাই? ঠিক, একটা মিথ্যা কথা কইলো, একটা মিথ্যার জন্য 7,000 বছর জাহান্নাম, কেন? মিথ্যা কথা কবিরা গুনা, মিথ্যা কথা কি গুনা? কবিরা গুনা মানে কি? কবিরা মানে কি? বড়। কবিরা মানে কি? সগিরা মানে অল্প স্বল্প, সগিরা মাফ হয়ে যায়, সগিরা ওজুর মধ্যে মাফ হয়, সগিরা মুসাফা করলে মাফ হয়, সগিরা সালাম দিলে মাফ হয়, আল্লাহ আকবার, একে অপরের সালাম দিলে সগিরা মাফ হয়, ওজু করলে সগিরা মাফ হয়, মুসাফা করলে সগিরা মাফ হয়, মুনাকা করলে সগিরা মাফ হয়, আল্লাহ আকবার, এক নামাজ থেকে আরেক নামাজ পড়লে সগিরা মাফ হয়, কবিরা মাফ হয় না, তত্ত্ব সন্ত্রাসী করলে মাফ হয় না, আমি যা বলি নাই পেপারে তুমি কইয়া দিলা হারাম হারাম, এই সাংবাদিকরা টাকা খাওয়া হারাম হারাম হারাম, এই ফেসবুকে চালাইয়া মিথ্যা কথা সরকারের বিরুদ্ধে চালাইয়া দিবা, মিথ্যা কথা অমুকের বিরুদ্ধে চালাইবা, মিথ্যা কথা তমুকের বিরুদ্ধে চালাইবা, হারাম হারাম। মুমিন তো এই কাজ সময় নাই, মুমিনের সময় হলো অল্প কয়েকদিন, সে কত জিকির আজগার করে সময় পায় না, সে তো নামাজ পড়েই সময় পায় না, সে তো আল্লাহকে ডাইকেই সময় পায় না, সে আবার মিথ্যা কথা আবার ফেসবুক চালাইয়া মিথ্যা রটায় কোন সময়? এই জন্য জবানকে হেফাজত করব, বলেন করব তো ইনশাল্লাহ, মিথ্যা বলবো না, বলেন মিথ্যা বলবো না, বলি মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, জবান হেফাজত করব। আর আমাদের যে বাংলা গালি আছে, বাংলা গালি বোঝেন না, একটা গালি দেয় তর তর, হ্যাঁ এই করি সেই করি, নাউজুবিল্লাহ, যে গালি দেয় ফেরেশতারা থুতু মারে, ওর ফেরেশতারা থুতু মারে, ওর মুখের মধ্যে থুতু মারে, গালি বকা দেয়, মুসলমান তো গালি বকা দিতে পারে, ভালো ভালো অফিসার শিক্ষিত লোকরা গালি দেয়, গালি দিতে পারে না মুসলমান। কয়টা বললাম? দুইটা গেল। 3 নম্বর, নিজেরে বড় মনে করা, নিজেরে বড় মনে করা, একজনে বলে আমি তো বসে বড়, তাহলে আমি তো বড় মনে করুনি, বয়সের বড় কথা না, টাকার গরমে বড়,
নেতায় বড়, সুন্দরে বড়, সুন্দরীতে বড়, বুঝলেন না, জামা কাপড়ে বড়, এগুলো সব ব্র্যান্ডের কিনে, আমি সব ব্র্যান্ড ব্যবহার করি, ঠিক না বেটি? তারা কি, আমি সব ব্র্যান্ড, আমি ব্র্যান্ড ব্যবহার করি, তুমি ব্র্যান্ড, তোমারও যে ব্র্যান্ড আমারও সেই ব্র্যান্ড, তোমার কবর আমারও কবর, ঠিক না বেটি? তোমার কবরও কাঁচা আমার কবরও কাঁচা, তোমারও তিন কাপড় আমারও তিন কাপড়, তোমার কিসের ব্র্যান্ড? ব্র্যান্ড ব্র্যান্ড দিয়েছে, আমি বড়, এই জন্য নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে কি মনে করা যাবে না, ছোট মনে করতে হবে। আল্লাহ আকবার, আমি টাকায় বড়, আমি জ্ঞানে বড়, আমি শিক্ষায় বড়, আহ ঠিক না, অনেকে শিক্ষিত, আমার সমান কেউ নাই, তুই অহংকারী, অহংকারের জন্য জান্নাত নাই, অহংকারের জন্য জান্নাত নাই। আল্লাহ বলে অহংকার করব আমি আল্লাহ, আর দুনিয়ার মধ্যে কেউ অহংকার করতে ওয়ালা নাই। আল কিবরিয়া ওরি দাই, অহংকার হইলো আমার চাদর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কি কয়, অহংকার হইলো আমার চাদর, কার চাদর? আল্লাহ। এটা লইয়া টানাটানি করিস না, এটা লইয়া যারা টানাটানি করছে, ওগো আমি এক করে নেস্তে নাবুদ করে দিছি, আমার চাদর লইয়া ফেরাউন টানাটানি করছে, আমি নেস্তে নাবুদ মাড়ি দিয়া সুবাইয়া মাড়ি খাওয়াইয়া দিছি, ঠিক না বেটি? আমার চাদর লইয়া নমরু টানাটানি করছে, ন্যাংরা মশা দিয়া মগজ খেয়া শেষ করে দিছি, আমার চাদর লইয়া সাবদার টানাটানি করছে, আমি শেষ করে দিছি। অহংকার হলো আমার, বলে আজমাতুর ইদাই ফামান নাজানি ওয়াহিদান মিন হুমা আলকাইতু ফিন্নার, যে আমার চাদর লইয়া টানাটানি করে আমি তারে জাহান নামে দিব, আমি তারে জাহান নামে দিব, আমি তারে জাহান নামে দিব। নিজেকে কি মনে করা যাবে না, এই বড় মনে খালি টাকা দিয়েই না, নেতা হইলে সুন্দর হইলো, আরে বাবার প্রিন্স কি কয়, আর সুন্দর হইলে কয় নায়িকা, ঠিক না, নায়িকা কয় আমি যে সুন্দর, আমার যে দা, তোর এই সুন্দর বানাইছি হলো আল্লাহ, তুই নাচানাচি করস, হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছিল, আল্লাহু আকবার। মিশরের সব মেয়েরা পাগল হয়ে গেছে, ঠিক না বেটি? জুলাইকা পাগল হয়েছে একা, না মিশরের মেয়েরা পাগল হয়েছে? মিশরের মেয়েরা বলে জুলাইকা প্রধানমন্ত্রীর স্ত্রী হইয়া একটা ঘরের রাখাল তার উপর পাগল হয়ে গেল, এই ঘরের ছেলে ধরে আনছে কিনে আনছে এটার উপর পাগল হইল। জুলাইকা দাওয়াত দিছে মিশরের বড় বড় রাজকন্যাদেরকে, দাওয়াত দিয়ে কয় তোমরা আসো আমার ইউসুফকে একটু দেখা যাও, একটা চাকু দিছে আর একটা করে আপেল বা ফল দিছে, দেওয়ার পরে ইউসুফরে বাইর করছে আর কইছে ওয়ান টু থ্রি, থ্রি মানে কাটো, ওয়ান টু থ্রি কাটো, বুঝলেন না কথাটা? ইউসুফ আলাইহিসসালাম রে ঘর থেকে বাইর করছে, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখা ফল কাটটা যে হাতও কাটতে আলাইছে, খবর নাই খবর নাই। এই ইউসুফ তো বড়ত্ব অহংকারী দাবি করে নাই, আর আমরা নিজের অহংকারী, আর যুবক হইলে তো বাবা রে বাবা, মাটি হলো রে, বুঝলেন নাই, হেপটাপটে মাটি হলো রে, কাঁপে তোমার যুবক, আমরাও তো একদিন যুবক আছিলাম, ঠিক না বেটি? কোথায় গেল আমাদের এই যুবক, কোথায় গেল এই যৌবন, কোথায় চলে গেল? একদিন তোমার যৌবনও চলে যাবে, এই সব আল্লাহর দেওয়া, এই যৌবন আল্লাহর দেওয়া, এই শরীর আল্লাহর দেওয়া, তুমি কি নিয়ে গর্ব করো, গর্ব করার অধিকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন সফরে যাইতেছিল, মাঝখানে হইল খাওয়া দাওয়ার জায়গা, সাহাবায়ে কেরাম ভাত রান্না করব, রাসূল বলে আমি কাঠ কেটে আনি, সাহাবারা হতবাক, সে কি করে হয়, কাঠ কাটবেন নবীজি কিছুতেই নয়, সাহাবারা হতবাক, আরে নবীজি কাঠ কাটবে? নবী বলে আমি তোমাদের যেই, তোমাদের এই ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই, বিশ্ব নবী বিশ্ব নেতা দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেলার মধ্যে যদি কাঠ কেটে আনার দায়িত্ব নেন, আপনার আমি কে, আপনি আমি কে, কিছুই না। এই জন্য নিজেকে কি মনে করতে হবে, ছোট মনে করতে হবে। আর কহেলই কোনোদিনই ওয়াজ শেষ করতে পারি না, এখনো তো বিয়া শাদী নাই, সব ই নাই, এটা শেষ করি। আর দ্বিতীয় নম্বর হলো পর্দা, চার নম্বর কত, এক নম্বরে হালাল হালাল কামাই, দুই নম্বরে জবান হেফাজত, তিন নম্বরে নিজেরে ছোট মনে করা। নিজেরে ছোট মনে করবেন কেমনে, সাধারণ কাম করবেন, ছোটকে সালাম দিবেন,
ছোটকে কি দিবে? অনেকে আমাকে মুরব্বী অভ্যাস আছে, জোয়ান ফোলারে সালাম দেয় না, ফোলারে সালাম দেয় না, অল্প বয়সে সালাম দেয় না, নিজে সালাম দিবেন ছোট হয়ে যাবেন। এরপরে যদি না পারেন তাহলে মসজিদের জুতা ঠিক করবেন। যার অহংকারী যায় না সে মসজিদে মানে এই হাত চোরা করে ঠিক করবেন, জুতা ঠিক করে দিই, জুতাটারে ঘুরিয়ে দিবেন, আল্লাহ আকবার। কেন আমার তো আল্লাহরে পাওয়া দরকার, আমি কিসের ছোট? আল্লাহকে পাওয়া দরকার। দুনিয়ায় কে বড় কে ছোট, আল্লাহর কাছে কোনো বড় ছোট নাই, ঠিক না বেটি? চার নম্বর হলো পর্দা, যেটা নাই আপদ বালা কারোর মধ্যেই নাই। পর্দা আছে বেকানা মহিলাগুলোকে দেখা করা সারা একেবারে বুড়া আর দূরা করে আমরা বুড়ো হয়ে গেছি, আমাকে লোকে তার পর্দা নাই। এই জন্য পর্দা কি করা, পর্দা করা। এটার ফতুয়া দিতে গেলে, এটার মাসলা কইতে গেলে আমাকে কয় এই মৌলবীরা আমাকে মধ্যযোগে নিয়ে যায়, বুঝলেন না কথা? না আমরা হলাম মধ্যযোগে জায়গা বলে, কারণ পর্দা এটা নাই। সব নারীদেরকে এখন বাইর করে দিবে, এটার কথা কইলেই একবারে লেখা যে নারীরা সমান অধিকার, নারীকেও সমান অধিকার। সমান অধিকার হইলে নারীদেরও বাচ্চা হয়, পুরুষেরও বাচ্চার ব্যবস্থা করো, কেমনি সমান অধিকার হইল? নারীকেও যেরকম মাসে মাসে কিছু হয় পুরুষেরও হোক। আল্লাহ বানায় নাই নারীদেরকে সমান। যারা বলে নারীদের সমান অধিকার, ওদের ইমান নাই, ইমান নাই, ইমান নাই। নারীরা কাজ করতে পারবে এটা নিষেধ নাই, পর্দার সাথে, পর্দা ছাড়া কাজ করা হারাম, হারাম, হারাম। কোন পুরুষ আর নারী একসাথে কাজ করতে পারে না, স্কুল কলেজ ছেলে আর মেয়ে একসাথে পড়তে পারে না। মেয়ে যখন বালেগ হবে তারকে এরকম গার্লস স্কুল হবে, এটা শরিয়াত বলে, গার্লস স্কুলের ব্যবস্থা আরব কান্ট্রিতে আছে, পুরুষ আর ছেলে এক জায়গায় না। কিন্তু আমাদের দেশের এই আন্দোলন নাই, কেউ বলেন না আপনারা দল দল করেন, আপনারা এরকম ভাবে ক্ষমতায় যান, একবার আল্লাহ রাসূলের কথা মনে থাকে না, আর আল্লাহ রাসূলকে সালাম দিলে তোমার সালাম গ্রহণ করে না, তোমার সালাম গ্রহণ করে না, ঠিক না বেঠি? কারণ রাসূল যা বলছে তা আপনি বলতে পারেন না, এখানে সমান অধিকার নিয়ে আপনি দৌড়া। অনেক নারীরা আছে সমান অধিকার, কিসের নাজিদের নারীদের সমান? নারীরা কখনো শক্তিতে সমান হতে পারে না, ব্রেনে সমান হতে পারে না, কারণ নারী, যারা নারীবাদী আন্দোলন নারীকে সমান বানাইতে চায়, তাদের দেশে 43 জন প্রেসিডেন্টের মধ্যে একজনও নারী হয় না। এটা আমরা করতে গেলে আমাদের আজকে বিরুদ্ধে বলে, আমরা বলি ঠিক আছে আপনারা পারেন করেন, কিন্তু পর্দার সাথে হতে হবে। পর্দা আমাদের বিধান না, এটা হুজুরদের বিধান না, এটা আল্লাহর বিধান। পর্দা করা আল্লাহর বিধান, পর্দা না করলে জিনা হবে সমাজে, পর্দা না করলে জিনা করবে। কারণ জিনা আগে চোখে শুরু হয়, তারপরে এটা অন্তরে আসে, তারপরে এটা হাতে আসে, তারপরে কাজকর্ম শুরু হয়ে যায়, ঠিক না বেটি? আগে দেখে চোখ দিয়া, তারপরে এটা অন্তরে মজা গ্রহণ করে, তারপরে এটা হাতে নাতে ধরার আর সাক্ষাতের চেষ্টা করে, তখন পার্কে যায়, তখন ঘুরতে যায়, তারপরে জিনা হয়, ঠিক না বেটি? কারো মেয়ে দেখা হয় নাই আর এই মেয়ে বের হয়ে গেছে, কোনো ছেলের সাথে কথা হয় নাই আর এই মেয়ে কোনো ছেলের সাথে বের হয়ে গেছে, হয় নাই পৃথিবীতে, হয় নাই। আসবো আমাদের কথার, যেদিন আফসোস করলো কোনো লাভ হবে না, ঠিক না বেটি? চার নম্বর হলো পর্দা, পাঁচ নম্বর হলো জুলুম। পাঁচ নম্বর কি জুলুম? পাঁচ নম্বর কি জুলুম? এই জুলুম তো বুঝে, অনেকে জুলুম বোঝে খালি বড় লোকে করলে হেডেই জুলুম, মারলে হেডেই জুলুম, আরও জুলুম আছে, ঠিক না বেঠি? একজন লোকে আচরণ খারাপ করা জুলুম, একজনকে রিক্সাওয়ালারে থাপড় দেওয়া জুলুম, একজন লোকে খারাপ ব্যবহার করা জুলুম, একজনকে গালি দেওয়া জুলুম। খালি জুলুম মারিয়া খাইলে, বৈরেরটা মারিয়া খাইলে জুলুম, অমুকেরটা মারিয়া খাইলে জুলুম, তা না, জুলুম না। অর্থাৎ তাফসিরে বাইজাবাইর মধ্যে বলে জুলুম কাকে বলে, ওয়াজউ শাইয়ে গাইরে মহল্লিহি, যেই জিনিস যেই জায়গায় রাখার পাত্র ওখানে না রাখলেই জুলুম হয়, যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার অতটুকু সম্মান না দিলেই জুলুম করলা, এটা কি জুলুম বলে? জুলুম খালি সরকারি টাকা মেরে খেলে না, জুলুম খালি মাইলে হালালেই না, জুলুম শুধু জব করলেই না, জুলুম শুধু গুম করলেই না, জুলুম তো এগুলা সব, সবার সম্পদ মেরে খাওয়া জুলুম, কথা দিয়া জুলুম, একজনকে আপনি রিমান্ডে রাখছেন তার নামে বদনাম রটান, তার নামে এরকমভাবে বিভিন্ন কথা বলেন, এটাও জুলুম, তার উপর জুলুম হয় না? একজনে কয় মনটা খারাপ, বলে কিল্লিকে খারাপ, কয় ভাই আমার নামে কইছে, তাহলে তার উপর জুলুম করছে, তার মনটা খারাপ করে বলেছে, কথা বলাও জুলুম। এগুলো বুঝতে হবে, এগুলা এক একটা এক ঘন্টা বয়ান করা দরকার। চার নম্বর হলো রাগ, পাঁচ ছয় নম্বর হলো কি রাগ, এই রাগে সব ধ্বংস করছে। এই যারা জেলখানায় আছে রাগ করেই আছে, বউ তালাক দিছে রাগ করেই দিছে, একজনের জব করছে রাগ করেই মারছে, একজনের নাক ফাটাইছে রাগ করেই মারছে, ঠিক না? কি করলে গিলিয়া কয় উষা ছিল না,
দৌড়ে তালাক দিলে কিলিয়া কয় হুশা ছিল না ঠিক 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 নেই এজন রাগ কমানোর জন্য ঔষধ হইলো কি জন রাগ হইবেন খারাইয়া রাগ হইলে বইয়া পড়বেন বইয়া রাগ হইলে হুইয়া পড়বেন ঠিক আছে নি আর হলো রাগ হইলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহ পড়লে রাগ দূর হয়ে যায় কেন রাগ তো শয়তানে করায় যার কারণে আউযুবিল্লাহ পড়লে রাগ দূর হয়ে যায় এই ছয়টা জিনিস হারাম গেজা খাওয়ান যাবে না বলেন হারাম খাওয়া যাবে না জবান হেফাজত করতে হবে নিজেকে ছোট মনে করতে হবে পর্দা করতে হবে জুলুম করা যাবে না রাগ করা যাবে না এই ছয়টা কাজ মনে রাখবেন ওয়াখিরে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ।